ভেরগাঁও জেলার খালিংদুয়ার সমষ্টিত আজি জয়নিং প্রোগ্রাম। এই জয়নিং প্রোগ্রামত প্রায় সাতশতকৈ অধিক মানুষ আজি আমার দলত অংশগ্রহণ করব। যে এই সাতশজন মানুষ মানে বিভিন্ন রাজনৈতিক দলের, অরাজনৈতিক দলের নহয়, কিছু আছে বিপিএফর, কিছু আছে কংগ্রেসের, এআইইউডিএফর, বিভিন্ন রাজনৈতিক দলের পর আমাক ওয়েলকাম করেছে যে দুর্নীতিমুক্ত এখন সরকার লাগে। যে হাগ্রামা মহিলার ডাঙরে 17 বছর রাজনীতি করে রাজ্যের রজা হয়ে থাকি, কিন্তু এই বিটিসির সকল জনসাধারণক মানে সময় নজরে চাব নে। অকল মাত্র কি করেছিল, বিপিএফের চিফ হয়ে আসিল, কিন্তু বিটিসির চিফ হব পারা না। আমি কিন্তু এইবার বিটিআরের চিফ বনাই দেখাই দিম। আমি কব বিচারিছো যে বিটিআরের চিফ বনাম, একমাত্র ইউপিপিএলের চিফ নবনাম। হাগ্রামা মহিলা ডাঙরে মাত্র বিপিএফের চিফ হয়ে আসিল। আপনাদের জানে অধিসূচনা জারি হওয়ার পিছতো যা রাতে আমার গাঁত কর্মকর্তা সকলে লুকাই লুকাই আঁঠুয়া বিতরণ করেছে, কম্বল বিতরণ করেছে। অধিসূচনা জারির পিছনে আমার এই যে শিলংত ইউপিপিএলের অফিস এখন জ্বলাই দি, তার মানে নিজকে দুর্বলতা বলে ভাবি এই প্রমাণ করে দিছে যে আমি দুর্বল, আমার ক্ষমতা নাই, আমি এটা মানে রাইজের মধ্যে যাব পারা নাই। গতি দাঙ্গা ফসাদ গুন্ডামি বদমাশি করে আমি জিকার একটা করো না, মানে এই যে রাইজে বুঝে পাই গেছে যে কমজোর হয়ে গেছে। হাগ্রামা মহিলারী ডাঙরিয়া বিপিএফর কই আছে যে 15 বছর শাসনকাল করলে আর এইবারও শাসন করবার মানে পরিকল্পনা করে আছে। এই অবাস্তব কেউ হব নয়, এই অবাস্তব, কারণ মানুষ নিবিচারে এটা ইউপিপিএল দলত বিপিএফর মানুষকে, বিপিএফর বিজেডিসির চেয়ারম্যান গিলা ওয়েলকাম করেছে, বিপিএফর চেয়ারম্যান গিলা আমার দলত অংশগ্রহণ করেছে যে আমি আর বিপিএফ নকরো, বিপিএফর দিন গোল। আপনাদের জানে যে আজ আগর জামানা মানুষ সাইকেল চলাইছিল, তারপর বাইক চলা করলে, বাইকের পিছত সরু সরু মারুতি গাড়ি চলা করলে, আজিকালি স্কর্পিও গাড়ি লাগে নয় জানো। ঠিক তেনেকা পুরোনা রাজনীতিক মানুষ বাদ দি নতুন রাজনীতিকে ওয়েলকাম করেছে। যে প্রমোদ বড়োর নেতৃত্বত কত বছর ধরে প্রমোদ বড়োয়ে ডাঙরিয়া কি করেছিল, এফসির নেতৃত্ব দিয়াইছিল, আর প্রমোদ বড়োর নেতৃত্বত এই এনডিপির শান্তি চুক্তি যেটা হল, আপনাদের চাক হাগ্রামা মহিলার বর্তমানে কই আছে কি প্রমোদ বড়ো বড়োলেন বড়ো রাইজের ওষুধ গই কি কয় যে প্রমোদ বড়ো কি করেছে সিলিন্ডার করেছে, বড়োলেন নালাগে বলে চিঠি লিখে দিয়েছে সিলিন্ডার করে আইছে। আর অনবরু রাইজের মধ্যে হাগ্রামা মহিলা ডাঙরিয়াই কয় যে এই বিটিআরের চুক্তির দফাগুলা এটা একটা ক্রমান্বয়ে যে শেষ হয়ে যাব, যেটা অটোমেটিক বড়োলেন হয়ে যাব, যে গতিকে তার দুমুখিয়া চাল, তারপর আবুল তাপর বক আরম্ভ করেছে, এটা মেন্টালিটি মানে ঠিক নাই, এটা মানে পাগল হয়ে গেছে যে কোন সময় কাক কি কব, কারণ এটা রাজনীতিক গতি যাব বলেছে নয়, গতিকে কথা ভ্যালু নাই। আপনাদের চিন্তা করক যে এনেকা একটা মানুষ দুটা কথা কোয়া মানুষ এটা শিফ হয়ে থাকার যোগ্যতা নাই, মানে ভাবো মানে এটা অবসর লওয়ার সময় আহি গেছে। হীরা হরণীয়া ডাঙরিয়া তো এটাই ইস্যু আছিল বড়োলেন বাতিল করা আর অনবরত গাঁওবোর গঠন করা নয় জানো, বড়োলেন বাতিল করা আর অনবরত গাঁও গঠন করার একটা এইটি ইস্যু আছিল। এই উচি লই কি বল দুবার দুবারকে কোকরাঝার লোকসভা সমষ্টির সংহত হয়ে গেল, এটা তো নয়ারিলেই বড়োলেনও বাতিল করব নয়ারিলে, অনবরত গাঁও গঠন করব নয়ারিলে, এটা গই খৈ প্রমোদ বড়ো ডাঙরিয়া কি করলে গোবিন্দ বসুমাতার আলোচনা করে কি করলে বিটিআর চুক্তি করে পেলালে, এটা বিটিসিতকৈ আর উন্নতে হল নয় জানো। যে কি করলে এতিয়া মানে অনবরু যদি রাইজ কোনো বড়ো ভূমি থাকিব বিচারা নাই, অফার দিছে যদি আমার কোনোবাই ভাল পোৱা নাই তাহলে আমার পরে যাব পারে, তার কারণে আমার কোনো আপত্তি নাই, একটা হেৰি প্রস্তাব এটা রাখিছে নয় জানো। এটা যদি নোৱাৰিলে এতিয়া তো কি কৈছে আমার একটা কথা, যুদ্ধ যেটা তলত পড়ে না, তলর পর খাম চাই ধরে যে তোক উঠিবা নেদাও, তাই উঠিবি কেন কই, বরষুণ যাবেন যাব তোর উপরে যাব, এটা হীরা তলত পরি গেছে, তলত পরি খাম চাই ধরেছে যে মই উঠিব নাযাও, গতিকে এই অবাস্তব কথা কৈছে যে কেতিয়াও সরকার করিব নোৱাৰে।